দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে দুদিনের ওবিসি মোর্চা সম্মেলন শুরু করেছে গেরুয়া শিবির। এই সম্মেলনের প্রধান মুখ হিসেবে আজ উপস্থিত ছিলেন বাংলা থেকে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির দুই সদস্য মুকুল রায় ও জয় বন্দ্যোপাধ্যায়। আজ ও আগামীকাল দুদিন এই সম্মেলন হওয়ার কথা। মুকুলবাবু ও জয়বাবু ছাড়াও আজকের হেভিওয়েট বিজেপি নেতাদের তালিকায় ছিলেন ডক্টর সুভাষ সরকার, স্বপন পাল ও সুনীপ দাস। গতকাল রাজ্য রাজনীতিতে অন্যতম পরিচিত মুখ তহা সিদ্দিকি জানান, উন্নয়নের স্বার্থে ভবিষ্যতে বিজেপির হাত ধরতে তার কোনো অসুবিধা নেই। এই প্রসঙ্গে আজ সম্মেলনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, উন্নয়নের প্রশ্নে সকলকেই গেরুয়া শিবিরে স্বাগত, তবে এই সম্মেলন থেকে কি আগামী লোকসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিল বিজেপি? এই প্রশ্নের উত্তরে মুকুলবাবু জানান, তিনি শুধু সম্মেলনেই এসেছিলেন। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয় বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপির মূল সংগঠন ছাড়াও অনেকগুলি শাখা সংগঠন আছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশ আছে যে মূল সংগঠনের সাহায্য নিয়ে প্রতিটি শাখার প্রতিটি জেলা ভিত্তিক একটা করে কার্যকারিণী করতে হবে এবং এর মূল উদ্দেশ্য হল মূল সংগঠনের সঙ্গে শাখা সংগঠনের সমন্বয় গড়ে তোলা, রাজ্যের মানুষ রাজ্য জুড়ে সুশান্তি ফেরাতে, লালবাবুদের সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনে। কিন্তু তৃণমূলের জমানায় বাংলায় গণতন্ত্রের গ্যামাক্সিন হয়ে গেছে।